Hello everyone, welcome to my channel Moon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এই প্যানটার মধ্যে আমি মাছ ভেজে নিয়েছিলাম, তো মাছ ভাজার তেলেই আমি আলুগুলো কেটে নিয়েছি, দেখো ডুমডুম করে, আর নিয়েছি বেগুন। বেগুনগুলো এভাবেই কেটেছি লম্বা করে। এখন আমি এই প্যানে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো ভেজে নেব, আলুগুলো ভালো করে ভেজে নেব লাল করে। আলু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব এখন। এখানেই আমি এখন বেগুনগুলো ভেজে নেব, বেগুনগুলো সুন্দর লাল করে ভেজে নেব। এখানে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকেও ভেজে নেব আর হাই ফ্লেমে করছি আমি। বেগুনগুলো আমার হয়ে গেছে ভাজা, এবার আমি এগুলোকে তুলে রাখবো। এবার কড়াইতে যাই, কড়াইতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে। এই দেখো আমার বেগুন আর আলু ভাজা হয়ে গেছে, আর কড়াইতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কালো জিরে এক চামচ। এবার এটাকে ভালো করে ফ্রাই করে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে। আমি দেড় চামচের মতো জিরে ভিজিয়ে রেখেছিলাম জলে, ওই জিরেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার দুটা একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি মিডিয়াম ফ্লেমে করছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, এক চামচ হলুদ দিলাম। আর দিলাম কাশ্মীরি মিরচ পাউডার, ঠিক আছে। আগেই আমি জিরেটা জল দিয়ে দিয়েছি, আর এখন দিলাম আমি হলুদ আর কাশ্মীরি মিরচ পাউডার। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম বেগুন, ভেজে যে রেখেছিলাম ওই বেগুনগুলো দিয়ে দিলাম। এখন বেগুন আলু সব একসাথে একটু কষিয়ে নেব। তো কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, জলটা স্কিপ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু নুন, কারণ নুন দিয়ে বেগুনটাকেও ভেজেছি আর আলুটাকেও ভেজেছি, ওর জন্য ওটার মাথায় রেখে একটুই নুন দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে উঠিয়ে নিলাম। আমার এগুলো হয়ে গেছে প্রায়। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, এই মাছগুলো দিয়ে দিলাম। এবার আবার ঢেকে রাখবো মাছগুলো বয়েল হওয়ার জন্য, 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখো আমার হয়ে গেছে ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ। এবার এখানে আমি একটু বয়েল হতে দিচ্ছি,
এবার আমি এখানে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখব। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।